is হুম ব্রঙ্কিয়াক, ব্রঙ্কিয়াকটা তো ক্রনিক, আচ্ছা নিউমোনিয়া হতে পারে, আচ্ছা ক্রনিক এন্ড তার তো ব্রঙ্কাইটিস আছে কিনা আপনি জানেন না, থাকতে পারে তাই না, হ্যাঁ চিন্তা হ্যাঁ করতে থাকতে হবে। পারে, ব্রঙ্কিয়াকটিসিস থাকতে পারে, ব্রঙ্কিয়াকটিসিস দেন নিউমোনিয়া থাকতে পারে, আর টিবি, অ্যান্ড দেন এই যে কার্সিনোমা হুম থাকতে পারে, আর একটা হচ্ছে যে কার্ডিয়াক হিস্ট্রি তো জানা নাই এখন, কার্ডিও পালমোনারি ইডিমা বা এরকম কিছু আছে কিনা এটা একটা, আর কিছু হচ্ছে কোনো অ্যান্টিকোগুলেন্ট কোনো ইয়ে করে কিনা, এই এজের জন্য এই এগুলো আমার কাছে মনে হচ্ছে কমন। আচ্ছা কার্ডিয়াক রেসপিরেটরি, হুম আচ্ছা সে আদার কজের মধ্যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করে কিনা। হ্যাঁ হ্যাঁ অ্যান্টিকোগুলেন্ট ইউজ করে কিনা, আচ্ছা আর কেউ কোনো কিছু অ্যাড করতে চান, মানে কারো একটু থটস? আপু যেগুলো বলছে মোটামুটি কমন হয়ে গেছে, টিউবারকুলোসিস রেনোপালমোনারি বুঝছেন, গুলো হইতে পারে। টিউবারকুলোসিস ইনফেকশনের মধ্যে। হুম হুম আচ্ছা আরেকজন কি, আরেকজন কি বললো লাস্ট শুনলাম, রেনোপালমোনারি যে কজ গুলো আছে, হ্যাঁ রেনো রেনোপালমোনারি, প্যারেন্টাল শান্ত একটু ইয়াং এজে হয়, ইয়াং বা আচ্ছা মানে রেনোপালমোনারি কজের মধ্যে বিশেষ করে উইগনার্স, ওয়েজনার, হ্যাঁ ওয়েগনার্স, ওয়েগনার্স দেন পালমোনারি এম্বোলিজম একটা, হ্যাঁ পালমোনারি এম্বোলিজম একটা কারণ হতে পারে, এগুলো তো কমন আমাদের দেশে। আচ্ছা তাহলে এটা একটা, তাহলে মেলিগন্যান্সিটা একটা ইম্পর্টেন্ট বিশেষ বয়সের জন্য, এই বয়সে হ্যাঁ ম্যালিগন্যান্সি একটা ইম্পর্টেন্ট। বাট নট কমন। হুম 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 বয়স দেখে আমরা বেশি বায়াস হব না। হ্যাঁ বয়স ছাড়াও আমরা যেটা, ওই যে আমি একটা কথা বলি যে আমাদের মধ্যে কিছু বায়াসনেস কাজ করে, হ্যাঁ বিশেষ করে যখন আমরা ক্লিনিক্যাল রিজনিং ক্লাস আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা, আমাদের ধারণা যে সব রোগী সমান, সব সব ডিজিজ সমান প্রিভেলেন্স বা ইনসিডেন্স হয়, হ্যাঁ এটা আমাদের একটা ধারণা, মানে এই জন্য আমাদের যখন আমরা এসব ক্লিনিক্যাল রিজনিং করতে যাব বা ডায়াগনোসিস করতে যাব যাব আমাকে ওই ডিজিজটার কেমন মানে এপিডেমিওলজিটা একটু জানতে হয়। এই জন্য আমাদের দেখবেন যে স্যাররা সবসময় এপিডেমিওলজিটা পড়ায়, আমরা সবাই মানে এটাতে খুব বেশি ইন্টারেস্ট শো করি না, আমরা সবাই সাইন সিমটম এগুলো নিয়ে আমরা বেশি মাথা ঘামাই, বাট নোয়িং দ্য এপিডেমিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং ডায়াগনোসিস। হ্যাঁ এই যে আমরা সব ডিজিজ গুলো যে সমান ফ্রিকোয়েন্সিতে চিন্তা করি, এটা এক ধরনের বায়াস, এই বায়াসটা একটা নাম আছে আমি বলছিলাম, কেউ বলতে পারবেন বায়াসটার নাম কি, যারা ক্লিনিক্যাল রিজনিং ক্লাসটা করেছেন তারা বলতে পারবেন যে সব সব ডিজিজ গুলো যে একটা সমান ফ্রিকোয়েন্সিতে হয়, এটা আমাদের এক ধরনের একটা ধারণা। এই জন্য দেখা যায় যে অনেকে হেমোপ্টাইসিস নিয়ে আসছে বলে দিল এনটিজিবিএম ডিজিজ, হ্যাঁ কিছু পাইলো আর না পাইলো যেটাই হোক এনটিজিবিএম ডিজিজ বলে, তো কাজেই কোন ডিজিজটা কমন কোন ডিজিজটা রেয়ার, হ্যাঁ এটা একটু আমাদেরকে জানতে হবে। এবং এই যে আমরা মনে করি যে সব ডিজিজ গুলোর ফ্রিকোয়েন্সি একই রকম, এই যে বায়াস এটাকে আমরা বলি, এটাকে বলা হচ্ছে বেজ রেট, বেজ রেট নেগলেক্ট। হ্যাঁ আমরা বেজ রেটটা আমরা কনসিডার করি না, কারণ যখন যে কোনো ডিজিজ যখন আমরা ডায়াগনোসিস পৌঁছাই, হ্যাঁ তখন আমাদের একটা জিনিস থাকে যে একটা টার্ম আপনারা শুনে থাকবেন যে প্রি টেস্ট প্রবাবিলিটি, হ্যাঁ বিশেষ করে টেস্টের ক্ষেত্রে আসে, হ্যাঁ প্রি টেস্ট প্রবাবিলিটি মানে ইনিশিয়াল মানে একটা টেস্ট করার আগেই, হ্যাঁ একটা সিমটম নিয়ে আসছে টেস্ট করার আগে প্রবাবিলিটি কেমন, হুম প্রি টেস্ট প্রবাবিলিটি, কাজে প্রি টেস্ট প্রবাবিলিটি কোন ডিজিজের কেমন সেটা আমাকে একটু জানতে হবে, জানলে তাহলে আমি ডায়াগনোসিসটা আরো সঠিকভাবে করতে পারবো। আচ্ছা তাহলে আমরা ওই এখানে আরেকটা কেস সেটা আগাই তাহলে, না আমাদের অ্যাপ্রোচ গুলো আমরা একটু দেখি, বিশেষ করে হেমোপ্রাইসিস, হেমোপ্রাইসিস কিন্তু পরীক্ষায় স্টেশন 2 তে আসতে পারে, স্টেশন 5 এ আসতে পারে। হ্যাঁ হেমোপ্রাইসিস হচ্ছে কাফিং আপ অফ ব্লাড, হ্যাঁ তো এটা অনেক কারণে হতে পারে, রেসপিরেটরি কজ থাকতে পারে, পালমোনারি বিশেষ পালমোনারি কজ, পালমোনারি কজকে আবার কয়েক ভাগে ভাগ করতে পারি আমরা যখন একটু অর্গানাইজড ওয়েতে আমাদের মাথার মধ্যে রাখবো দেন জিনিসগুলো আমাদের মাথায় রাখ মানে থাকবে, আদারওয়াইজ আমরা ভুলে যাব। যেমন এয়ারওয়ে, পালমোনারি প্যারেনকাইমা, পালমোনারি ভাস্কুলারেচার অ্যান্ড আদার্স, এয়ারওয়ের মধ্যে একিউট ব্রঙ্কাইটিস, দিস ইজ এ ভেরি কমন, হ্যাঁ আমাদের এই জিনিসটা ইনফেকশনের কারণে হতে পারে। ব্রঙ্কিকটেসিস, ব্রঙ্কিকটেসিসের সময় আমরা জানি যে যে ইয়েগুলো যে লাইনিং
লাইনিং এর যে ভেসেল গুলো সেগুলো অনেক ফ্রেজাইল থাকে, ব্লিডিং হয়। তো অনেক সময় আমরা একটা টার্ম ইউজ করি যে অনেক বেশি যদি ব্লিডিং হয়, কাফিং আপ বা ব্লাড হয়, এটাকে আমরা কি বলি বলেন তো? একটা টার্ম ইউজ করি, ফ্র্যাঙ্ক হিমোপ্টাইসিস, ম্যাসিভ, ম্যাসিভ, ইয়েস ম্যাসিভ, ম্যাসিভ। যখন 500 ml এর একটা কোয়ান্টিফিকেশন করার চেষ্টা করা যে 500 ml এর বেশি থাকে, দেন উই ক্যান সে দ্যাট পেশেন্ট ইয়ে দিয়ে। তো আর আমাদের পেশেন্ট তো আর বলতে পারে না যে 500 ml, বাট যখন একটা পেশেন্ট যদি বলে যে আমি মুঠি মুঠি কাফ, হ্যাঁ, অথবা আমার পেশেন্ট যদি বলে অনেক বেশি গ্লাসে গ্লাসে মনে হচ্ছে আমার হেমোক্রাইসিস হয়েছে, তখন আমাকে এটা চিন্তা করতে ম্যাসিভ হেমোক্রাইসিস, এবং ম্যাসিভ হেমোক্রাইসিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, এটা তো মাথায় রাখতে হবে। কাজেই কোয়ান্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন পেশেন্ট বলবে হোমিওপ্যাথিস হচ্ছে, তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে কি পরিমাণ হয়েছে, কতবার হয়েছে, এই জিনিসটা জিজ্ঞেস করা খুব জরুরি। আদারওয়াইজ তারা কিন্তু আপনাকে সেফ ডক্টর কনসিডার করবে না। তো আমি সবসময় বলি ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর এ সেফ ডক্টর। কাজে ম্যাসিভ হেমোপ্যাথিস হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে, কারণ ম্যাসিভ হেমোপ্যাথিসের ম্যানেজমেন্ট আলাদা, উইন দ্যাট সার্কামস্টেন্সেস ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য হেমোপ্যাথিস ফার্স্ট, হিমোডাইনামিক্যালি তাকে স্টেবল করার পর দেন ইউল গো ফর আদার। হ্যাঁ, কাজে আপনাকে ওই ম্যাসিভ হেমোপ্যাথিস হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করা ইম্পর্টেন্ট। এবং এসে ব্রঙ্কাইটিস, হ্যাঁ, অ্যাসপার ডিলিওসিস, কিছু কিছু ক্ষেত্রে ম্যাসিভ হেমোক্রাইসিস হয়, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, লাং ক্যান্সার ইজ ভেরি ইম্পর্টেন্ট কিছু এলডারলি পেশেন্ট, যদি দেখা যায় যে তার সিনিস্টার ফিচার আছে লাইক ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, হ্যাঁ, ক্যাকেকটিক যদি হয় পেশেন্ট, দেন উই ক্যান কনসিডার দিস। আচ্ছা, ফরেন বডি রেয়ার, পরীক্ষার জন্য ভেরি রেয়ার, বাট পালমোনারি প্যানগ্রামে ইন্ডিয়াতে বিশেষ করে যদি ট্রাভেল হিস্ট্রি থাকে টিউবারকুলোসিস। আচ্ছা, অলওয়েজ মনে রাখবেন যে ইউকে তে যদি কারো টিউবারকুলোসিস ডায়াগনোসিস করেন, অলওয়েজ গো ফর চেক, অলওয়েজ চেক, কারণ ইউকে তে সবার সাধারণ মানুষের টিউবারকুলোসিস হয় না, আমাদের দেশে যেরকম হয়। ওদের কাদের বেশি হয়? এইচআইভি পেশেন্ট, হোমলেস, হ্যাঁ, তারপর হচ্ছে জেল, যারা জেলে জেলে থাকে এসব পেশেন্টের, এসব লোকের ক্ষেত্রে কিন্তু ইয়ে হয় টিউবারকুলোসিস ইউকে তে। কাজে কারো যদি টিউবারকুলোসিস বলেন, অবশ্যই এই জিনিসগুলো অ্যাসেস করতে হবে। নেক্রোটাইজিং নিউমোনিয়া অথবা লাং এক্সেস, সেটা ক্ষেত্রে কিন্তু অনেক সময় হেমোক্রাইসিস হতে পারে, বিশেষ ধরনের অ্যাসপারজিলোসিস, বিভিন্ন ভ্যারাইটি আছে, এগুলো হতে পারে। এক ধরনের যদি বা রেয়ার এক ধরনের প্যারাসাইট আছে, হ্যাঁ, এটা আমরা বলি লাং ফ্লু, হ্যাঁ, প্যারাগোনিমিয়াসিস, হ্যাঁ, এটাও কিন্তু অনেক সময় ইয়ে হতে পারে, মানে হেমোক্রাইসিস রিপ্রেজেন্ট করতে পারে, ইনফেকশন। ডেভেলপিং ওয়ার্ল্ডে হয় আর কি, ডেভেলপ কান্ট্রিতে এটা চিন্তা করি, এগুলো একটু রেয়ার, বিকজ আমরা যখন পরীক্ষা দিব আমরা ইউকে চিন্তা করে পরীক্ষা দিব, তো এটা একটু রেয়ার। আচ্ছা, পালমোনারি এম্বোলিজম কমন এখানে, হ্যাঁ, যদি হিস্ট্রি সাজেস্টিভ বা পালমোনারি এম্বোলিজম থাকে, এবি ম্যালফরমেশন থাকতে পারে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে, বিশেষ করে ওই এইচএসটি, হ্যাঁ, যদিও বা দিস ইজ ভেরি ইজ এ রেয়ার ডিসঅর্ডার, হ্যাঁ, বাট অনেক সময় কিছু কিছু রেয়ার ডিসঅর্ডার দেখবেন পরীক্ষায় আউট অফ প্রপোর্শন আসে, হয়তো বাস্তব লাইফে আমরা পাই নাই, কিন্তু ওরা পাইসে একটু ইন্টারেস্টিং দেখছে, ওরা দিয়ে দিছে পরীক্ষার সময়। এইচএসটি কিন্তু ইজ অ্যানাদার কজ অফ হেমোক্রাইসিস ইন পেসেস, হ্যাঁ, যদি বলেন যে ভাই পেসেসে কিছু কমন, কিছু আনকমন জিনিসটা পেসেসে, দু একটা জিনিস একটু বারবার আসে, এর মধ্যে এইচএসটি একটা। আচ্ছা, বিভিন্ন ধরনের যে আমরা যেগুলো বললাম ভাস্কুলাইটিস, হ্যাঁ, ওইটা একটু মেসেলেনিয়াস কজের মধ্যে পড়ে, এবং এনটিজিবিএম ডিসঅর্ডার, যেটা গুড পাশ্চার নামে আগে বলতো, সেই সেই সেটাও কিন্তু করতে পারে যদি অ্যাসোসিয়েটেড হাইপারটেনশন থাকে, হ্যাঁ, হেমোক্রাইসিস এর সাথে যদি হেমাচুরিয়া থাকে, হাইপার টেনশন থাকে, দেন ইউ ক্যান কনসিডার, মানে আমরা যেটা বলি পালমোনোরেনাল সিনড্রম। আচ্ছা, আর ইম্পিয়ারমেন্ট অফ হিমোক্রাইসিস যদি আর্লি এজে হয়, দেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট হিমোফিলিয়া, ইন দ্য যদি লেটার এজে হয়, এলডারলি পেশেন্টের হয়, উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য এনি কোয়াগুলেশন, দেন ই ড্রাগস দ্যাট ইম্পেয়ার কোয়াগুলেশন লাইক ওয়ারফেরিন, হ্যাঁ, সে ওয়ারফেরিন পাচ্ছে কিনা সেগুলো একটু চেষ্টা করতে হবে। কার্ডিয়াক কজটা এখানে ইয়েতে লিস্টে নাই, ওটা একটু মাথায় রাখতে হবে, বিশেষ করে এমএসএ অনেক সময় কিন্তু হিমোক্রাইসিস হতে পারে, LBF. এটা ডেভিডসনের চার্ট একটু তুলে দিলাম, এই জন্য আপনি আপনার মেইন কথা হচ্ছে কোনো চার্টই কিন্তু পারফেক্ট না, কোনো চার্টই আমি যে কোনো চার্ট দিতে পারি ওয়ার্ল্ডে, কোনটাই পারফেক্ট না, কোনটাই কমপ্লিট না, বাট যেটা আমাদেরকে সবসময় কনসিডার করতে হবে ডিউরিং মেকিং দিস ডায়াগনোস্টিক ফ্রেমওয়ার্ক, ইউর ডায়াগনোস্টিক ফ্রেমওয়ার্ক শুড বি রোবাস্ট, মানে অ্যাট লিস্ট মোটামুটি কমন যে ডিসঅর্ডারগুলো যেগুলো কভার করে, এবং ডেঞ্জারাস ডিসঅর্ডার গুলো যাতে মিস না হয়, এই দুইটা জিনিস মাথায় রেখে আপনি আপনার ডায়াগনোস্টিক ফ্রেমওয়ার্ক গুলো তৈরি করবেন। যারা ক্লিনিক্যাল রিজনিং ক্লাস করেন নাই তাদেরকে বলবো, ডায়াগনোস্টিক ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে আপনি যখন একটা প্রেজেন্টেশন দেওয়া থাকবে এবং সেই প্রেজেন্টেশনটা দেখে আপনার মাথায় যে ডিফারেন্সিয়াস গুলো হিট করবে, যে কজ গুলো হিট করবে,
সেগুলো অর্গানাইজড ওয়েতে আপনার মাথার মধ্যে বা আপনার মেমোরিতে রাখাটাই হচ্ছে ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক। তো সেটা আগে খাতায় থাকলে তো মাথায় থাকবে, আগে খাতায় নেবেন, দেন ট্রাই টু টেক ইট ইন ইউর হেড, কারণ ব্রেন, বিকজ মানে অনেক সময় যেটা হয় যে এই জিনিসগুলো মনে রাখাটা খুব ডিফিকাল্ট, কারণ ইংলিশ পরীক্ষার সময় ক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনাকে প্রডিউস করতে হবে, একটা দুইটা বলার পর থেমে গেলে হবে না, দেখা যাবে যে আপনি যেটা ভুলে গেছেন সেটাই পরীক্ষায় আসছে। তো আপনার মাথার মধ্যে এটার জন্য আমি যেটা বলবো যে ছোট খাতা বানাবেন, একটা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কের খাতা বানাবেন সবাই, যেমন আজকে আমি তিনটা সিমটম পড়ালাম, তিনটা সিমটম আপনার নিজের মতো করে আপনি সাজান। হ্যাঁ, তো সাজানোর পরে আমি ডিফারেন্ট ক্লিনিক্যাল রিজনিং ক্লাসটা দেখবেন, ওইখানে ডিফারেন্ট ওয়ে আছে কিভাবে সাজাতে হয় সেটা দেখতে পারেন। সাজানোর পর রেগুলার যেটা করতে পারেন যে মাঝে মাঝে গো থ্রু করবেন, হ্যাঁ, পকেটে রাখবেন অথবা ব্যাগে রাখবেন, হঠাৎ করে হাসপাতালে বসে আছেন একটা পেশেন্ট নিয়ে আসে হেমোপ্রাইসিস, আপনি আপনার ওই খাতা থেকে মনে করার চেষ্টা করবেন, যদি ভুলে যান খাতাটা আগে উঠা দেখেন, অথবা হাসপাতাল ক্লিনিকে ডিউটি করতেছেন একটা পেশেন্ট হঠাৎ করে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসলো, এখন আপনার এখন লাইফটা আপনার জব সবকিছু কিন্তু আপনাকে পেসিস কেন্দ্রিক চিন্তা করতে হবে। আপনার হাসপাতালে একটা পেশেন্ট আসছে, সেটা পেশেন্টটা মারা গেছে, পেশেন্টের ছেলেকে আপনি কাউন্সিলিং করবেন, সেটাও আপনাকে চিন্তা করতে, পেসিস হলে আমি কিভাবে করতাম, একটা পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরা পড়ছে আপনি তাকে কাউন্সিলিং করবেন, কারণ আপনি আপনাকে আপনার চারপাশের পরিবেশটাকে পেসিস এনভায়রনমেন্ট করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু এগুলো আসবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমি কোচিং এ গিয়ে এক দুই ঘন্টা প্র্যাকটিস করবো অথবা কিছু প্র্যাকটিস করবো, সেটা না, আপনার হোল থিঙ্কিং প্রসেস, আপনার সব জব বলেন ট্রেনিং বলেন সবকিছু পেসিস কেন্দ্রিক হতে হবে, তাহলে কিন্তু আপনি একজন ভালো ক্যান্ডিডেট হতে পারবেন। তো কাজে সবসময় পেসিস যতদিন না পাশ করেন, পাশ করার পর যা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নাই, বাট পাশ করার আগ পর্যন্ত অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে। এই জন্য আমাদের যেটা বললাম যে ডিউরেশন অ্যান্ড ভলিউম ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ হিমোপ্রাইসিস, ভলিউমটা খুব ইম্পর্টেন্ট। তবে আদার লাং হিস্ট্রি, ট্রাভেল হিস্ট্রি এগুলো তো বললামই, বারবার তো বলার কিছু নাই। এক্সামিনেশনের মধ্যে বিশেষ করে পালমোনারি এক্সাম, কার্ডিয়াক এক্সাম, লিভ নোড এক্সামটা খুব ইম্পর্টেন্ট ইন দ্যাট সার্কামস্টান্সেস, বিকজ পালমোনারি ব্রঙ্কিয়াল কার্সিনোমা ইম্পর্টেন্ট, মেটাস্টেসিস হলো কিনা এটা ইম্পর্টেন্ট, স্কিনের মধ্যে র্যাশ, ওই যে অনেক সময় যে বললাম না এইচএসটি, এইচএসটি পেশেন্ট হিমোপ্রাইসিস দিয়ে দিতে পারে, এপিস্টেস্টিং দিয়ে দিতে পারে, হ্যাঁ, কাজে অনেক সময় হেমাটোমেসিস দিয়ে দেয়, এবং শ্রীলঙ্কা একটা কেস আছে এরকম এপিস্টেসিস দিয়ে দিচ্ছে সাথে হেমোপ্রাইসিসের হিস্ট্রি দিচ্ছিল, পরে এক্সাম যে আমাদের যে এক্সামিনার ছিল সে লাইট দিয়ে ফেসে দিয়ে গিয়ে দেখে যে না, তার মাথায় ক্লিক করছে কিভাবে, টেবিল উপরে একটা লাইট ছিল, সে লাইটটা দেখে বুঝতে পারছে যে নিশ্চয়ই তার মানে লাইট দিয়ে কিছু দেখার আছে, তখন সে লাইটটা ফেসে দিছে, ফেসে দিয়ে দেখে যে অনেকগুলো তার টেলেনজেকটেটিক ভেসেল, তখন সে এটা ডায়াগনোসিস করতে পারছে, দিস ইজ হেরিডিটি হেমোরাজিক টেলেনজেকটেশিয়া, ডায়াগনোসিস হয়ে গেছে। কাজে পরীক্ষার সময় সবসময় চোখ কান খোলা রাখতে হবে, মাথা ক্লিক করতে হবে, ক্লিক না করলে সমস্যা, ওই পার্টিকুলার ডে তে যদি আপনার মাথা ক্লিক না করে আপনি যত ভালো এক্সামিনই হন না কেন ইউ ক্যান ফেল। যাই হোক, কিছু জিনিস লাক ফ্যাক্টর থাকেই, সেটা সেটা বাদে আপনার প্রিপারেশনটা যাতে একদম 100% হয়, যাতে আপনি পরীক্ষা হলে বা পরীক্ষা দিয়ে আসার সময় যদি যাতে মনে না হয় ইস যদি একটু ভালো করে পড়তে পারতাম, এই জিনিসটা এই আফসোসটা যাতে না হয়। হ্যাঁ, পরীক্ষা খারাপ হতে পারে, খারাপ করতে পারেন, দ্যাট ইজ আদার থিং, বাট অ্যাটলিস্ট আপনার আপনাকে নিজের 100% এফোর্ট দিতে হবে এটা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এক্স রে, চেস্ট এক্স রে ইম্পর্টেন্ট, বিশেষ করে এপিটিটি আইএনআর এগুলো করা। তাহলে এখানে একটা আমি ডায়াগনস্টিক অ্যালগোরিদম আছে যে যদি হেমোপ্রাইসিস যদি আসে তখন একটু ক্লিয়ার হয়নি, হ্যাঁ, কারণ হেমোপ্রাইসিস সেখানে অনেক সময় হেমাটোমেসিস কিন্তু গোলা যায়, কারণ আপনি যদি হেমোপ্রাইসিসের লাইনে ঢুকে যান তখন কিন্তু আপনি আর হেমাটোমেসিসের হেমাটোমেসিস ধরতে পারবেন না, আর যদি আপনি আসলে কেসটা হেমাটোমেসিস নাকি হেমোপ্রাইসিস এটা একটু ডিফারেন্সিয়েট করে নিতে হবে। এই সমস্যাটা বেশি হয় যে হেমাটোমেসিসের ক্ষেত্রে, হ্যাঁ, হেমোপ্রাইসিস পেশেন্ট মোটামুটি বলে ফেলতে পারে কাফিং অফ ব্লাড, তো হেমাটোমেসিস হলে আপনি একটু শিওর হয়ে নেবেন যে হোয়াট ডু মিন বাই ব্লাড, ডু ইউ কাফিং আপ অফ ব্লাড অর ইউ ব্লাড কাম ফ্রম ডিউরিং ভমিটিং, হ্যাঁ, এটা একটু শিওর হয়ে নিয়ে তারপরে আপনি, তারপরে কি আদার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যে আমরা দেখে বুঝতে পারি যে ওয়েদার দিস ইজ হেমোপ্রাইসিস অর হেমাটোমেসিস, যেমন হচ্ছে ইন কেস অফ হেমোপ্রাইসিস ইজ ইউজুয়ালি ব্রাইট রেড, বাট ইন কেস অফ হেমোহেমাটোমেসিস যেহেতু ব্লাডটা ওইখানে স্টমাকের এসিডের সাথে রিয়েকশন হয় অনেক সময় ড্রাক ডার্ক থাকে, ডার্ক রেড থাকে, ব্রাউন থাকে, ব্ল্যাক থাকে, তো ওই দুইটা অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা। তো এটা হচ্ছে মেইন, যদি হেমোপ্রাইসিস নিয়ে আসে এক নম্বর ইনভেস্টিগেশন অলওয়েজ চেস্ট এক্স রে, দেন আমরা কোয়াগুলেশন ডিসঅর্ডার যদি চিন্তা করি পিটি আইএনআর এগুলো আমাকে দেখতে হবে। আচ্ছা, এলডারলি পেশেন্ট যদি হেমোপ্রাইসিস নিয়ে আসে মেলিগনেন্সি অবশ্যই চিন্তা করতে হবে, মেলিগনেন্সিটা মাথায় রাখতে হবে এবং সিনিস্টার সাইনগুলো জিজ্ঞেস করতে হবে। ইয়াং পেশেন্ট যদি নিয়ে আসে
অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, এইচএসটি একটু মাথায় রাখতে হবে, আদার ইনফেকশন এগুলো একটু মাথায় রাখতে হবে। ইনফেকশন বহু ক্ষেত্রে হতে পারে, বাট এলডিএল ক্ষেত্রে ম্যালিগন্যান্সি, ইয়াং পেশেন্টের ক্ষেত্রে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার মানে বিশেষ করে ভাস্কুলাইটিস গুলো একটু চিন্তা করা, প্লাস হচ্ছে এইচএসটি, এইচএসটিটা একটু মানে মাথায় রাখবেন, আলাদা করে মাথায় রাখবেন, কারণ দিস ইজ একটু রেয়ার। আর এই এলডিএল ক্ষেত্রে ওয়ারফিন পায় কিনা এটা একটু মাথায় রাখবেন, ইয়াং পেশেন্টের ক্ষেত্রে ইয়াং পেশেন্ট ওয়ারফিন পেতে পারে বিভিন্ন কারণে, ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে, অথবা ইয়াং পেশেন্টের ক্ষেত্রে কোনো কোয়াগুলো ব্যথি আছে কিনা এইগুলো একটু কনসিডার করতে হবে। আচ্ছা, এখন পরীক্ষার সময় বললাম না এইচএসটি হিসাবে আসতে পারে, একবার আসছে এক ক্যান্ডিডেটের মেলিগন্যান্সি, হ্যাঁ মানে পেশেন্ট মেলিগন্যান্ট পেশেন্ট বসায় দিছে, বসায় দিয়ে হিমোক্রাইসিসের হিস্ট্রি নেওয়ার চেষ্টা করছে, এরকম আসে। হিমোক্রাইসিস ইউজুয়ালি পেসিসে একটু কম আসে রিলেটিভলি, রেদার দেন ডিসনিয়া অথবা কাফ, হ্যাঁ ওই দুটোই বেশি আসে, বাট সবকিছুর জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন, কারো কোনো ওপিনিয়ন, হ্যাঁ এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস ইউ ক্যান শেয়ার। এর মধ্যে কালকে আমাদের যারা গত শনিবার একটা ব্যাচ ছিল যাদেরকে আমি একটু কালকে একটু দেখানোর কথা, তারা কালকে 6:30 অথবা 7টা আমি টাইম বলে দিব হবে। আর কালকে বৃহস্পতিবার যাদের প্র্যাকটিস সেশন অ্যাকচুয়ালি হওয়ার কথা, সেটা আমরা রবিবারে নেওয়ার চেষ্টা করবো, কারণ কালকে তো ক্লাস থাকবে, সম্ভবত রবিবারে নেওয়ার চেষ্টা করবো, আমি একটু জানাবো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করতে পারেন। মানুষ দা কি আছেন? হ্যাঁ আছি আছি। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। না আমি সবাই তো আসলে দেখা যায় অনেকে ডিউটিতে থাকে, ডিউটিতে আছে, ডিউটিতে না, এই জন্য অনলাইনে এটা সুবিধা যে ডিউটি থাকলে অনেক সময় ক্লাস করা যায়। আচ্ছা, ডক্টর ডক্টর মিতু কি কোনো ভাইয়া কোনো ভাইয়া কোনো প্রশ্ন আছে? আমি আজকে আপনি আজকে প্রথম ক্লাসে, তারপর আমি আমি অবজার্ভ করতেছি, আমি আসলে একটু কোনো কোশ্চেনে আসবো না, আমি আগে তো অবজার্ভ করি তারপরে। আপনি আপনি আপনাদের আজকে যেহেতু প্রথম দিন আপনি অবজার্ভই করেন। আচ্ছা, ডক্টর মেহে যাবেন? না ঠিক আছে। আচ্ছা ডক্টর আকি, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু নেক্সটে আপনাদের স্টেশন 5 কিন্তু এই কার্ডিয়াক যদি কখনো ক্লাস নেই, কার্ডিয়াক অথবা রেসপিরেটরি থেকে স্টেশন 5 করাবো, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন, কাজে স্টেশন 5 কিন্তু কার্ডিয়াক রেসপিরেটরি আমাদের শেষ হয়ে গেল, স্টেশন 5 এন্ড 2, কাজে বেড সাইডে যখন যখন আমরা ক্লাস নিব হঠাৎ করে আপনাকে কিন্তু একটা একটা মেলিগনেসি দিয়ে কেস সাজানো সাজাই দিতে পারি, হ্যাঁ হঠাৎ করে তার একটা হয়তো আমি একটা কাফ দিয়ে পেশেন্ট, কাফ ভেন্ট অ্যাজমা দিয়ে একটা পেশেন্ট সাজাই দিতে পারি, কাজে আপনাকে এখন প্রিপেয়ার থাকতে হবে। এবং আমি কিন্তু বলতে পারি ভাই আমি প্রিপারেশন নিতে পারি, কাজে আপনাদের তাহলে এখন পর্যন্ত নিউরো রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক, হ্যাঁ এই তিনটা সিস্টেমে অ্যাপ্রোচ গুলো শেষ হয়েছে, নেক্সট থেকে আমরা নেক্সট অ্যাপ্রোচ শেষ হয়েছে বাট শর্ট কেস বাকি আছে কার্ডিয়াক এবং রেসপিরেটরি, নেক্সট দিন আমরা যে কোনো একটা কার্ডিয়াক অথবা রেসপিরেটরি শর্ট কেস গুলো ডিসকাস করব। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। ভাইয়া ওই যে এপিস্টেক্সিস এর কজগুলোর সিকোয়েন্সটা একটু বললে ভালো হয়। এপিস্টেক্সিস? আচ্ছা সিকোয়েন্সটা, জি সিকোয়েন্স বলতে কি যে এপিস্টেক্সিস ধরো তুমি দুই ভাবে চিন্তা, আমি চিন্তা করি দুই ভাবে, একটা হচ্ছে লোকাল কজ আর একটা হচ্ছে সিস্টেমিক কজ। হ্যাঁ লোকাল কজ এর মধ্যে যদি তুমি এপিস্টেক্সিস চিন্তা করো, যে লোকাল ট্রমা, হ্যাঁ ডিএনএস, হ্যাঁ অথবা কোনো অনেক সময় ওই ইনফেকশন, হ্যাঁ ইনফেকশনের মধ্যে রাইনোসাইটিস, হ্যাঁ অনেক ক্ষেত্রে ওই কিছু ক্ষেত্রে হতে পারে, এটা একটা লোকাল কজ। আর হচ্ছে সিস্টেমিক কজ, সিস্টেমিক কজ এর মধ্যে পরীক্ষা যেগুলো আসে, একটা হচ্ছে তোমার ভাস্কুলাইটিস, ভাস্কুলাইটিস এর মধ্যে যেটা হতে পারে তোমার ওয়েগনার্স, হ্যাঁ আর হচ্ছে ভাস্কুলার কজ এর মধ্যে আরেকটা হচ্ছে যদি বা দিস ইজ নট ভাস্কুলাইটিস, হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেকটেসিয়া, এটা একটা আদার কজ, যে কোনো কোয়াগুলোপ্যাথি স্পেশালি কোয়াগুলোপ্যাথি, স্পেশালি যে কোনো কজ অফ থ্রম্বোসাইটোপেনিয়া, হ্যাঁ থ্রম্বোসাইটোপেনিয়া লাইক ITP হতে পারে, অথবা যে কোনো থ্রম্বোসাইটোপেনিয়া অনেকভাবে হতে পারে, হিট হতে পারে, তারপর TTP হতে পারে, এই যে কোনো থ্রম্বোসাইটোপেনিক পার্পি মানে ডিসঅর্ডার, অথবা কোয়াগুলোপ্যাথির কারণে অনেক সময় এপিস্টেক্সিস হতে পারে, বাট দিস ইজ ইয়ার ইউজুয়ালি কোয়াগুলোপ্যাথিক ডিসঅর্ডার গুলো হয় হচ্ছে ডিপ ব্লিডিং লাইক হেমাথ্রোসিস, মাসল ব্লিডিং, হেমাটোমা, এগুলো হতে পারে। আচ্ছা সিস্টেমিক হাইপারটেনশন অনেক সময় এপিস্টেক্সিস নিয়ে প্রেজেন্ট করতে পারে,
ঠিক আছে তো এগুলো মোটামুটি আমার এখন মনে পড়তেছে আর কারো কেউ কোনো অ্যাড করলে অ্যাড করতে পারে আজিম তুমি কিছু অ্যাড করবা এই যে কগুলো পেছির মধ্যেই ট্রাই করা কিছু নাই ভাগ করি না সিকুয়েস্ট্রেশন মানে যদি হাইপারস্পিনিজম হয় আর ডিস্ট্রাকশন হলে কয়েকটা কমন হচ্ছে আইটিপি টিটিপি তারপরে হাস তারপর হচ্ছে কি বলে হিট হ্যাঁ এগুলো আর রিডিউস প্রোডাকশন তো অনেক কারণে হতে পারে বিশেষ করে প্লাস্টিক এনিমিয়া থেকে শুরু করে যে কোনো ইনফিলট্রেশন এগুলো কারণ হ্যাঁ ওইগুলো আলাদা করে আমরা চিন্তা করবো ব্রড ক্যাটাগরি থেকে আলাদা আর আর হচ্ছে ওইটা মাথায় রাখবো পরীক্ষা মেনলি পেসেসে আসে হচ্ছে তোমার ওয়েগনার দিয়ে আসতে পারে অথবা এইচএসটিটা ভুলে যাচ্ছ হ্যাঁ এইচএসটিটা একটু মাথায় রাখতে হবে আর লোকাল কোর্সটা অনেকে ইয়ে করে মানে ইগনোর করে হ্যাঁ লোকাল কোর্সই কিন্তু কম যারা চেম্বার প্র্যাকটিস করেন তারা জানেন যে চেম্বারে কিন্তু অনেক সময় এরকম এপিস্টেক্সিস নিয়ে আসে পেশেন্ট বিশেষ বেশিরভাগ ডিএনএস অথবা দেখা যাচ্ছে সেই নাকের মধ্যে কিছু কোঁচা মারছে বাচ্চারা বিশেষ করে হ্যাঁ ওই সব কারণে অনেক সময় একটু এপিস্টেক্সিস হয় আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন অথবা মতামত আপনি অ্যাড করতে চাইলে এপিস্টেক্সিস এর সাথে এপিস্টেক্সিস আসলে পরীক্ষায় রিলেটিভলি কম আসে বা দিতে পারে বিশেষ করে এইচএসটি কেসগুলো এপিস্টেক্সিস দিয়ে দেয় ওকে ঠিক আছে তাহলে হ্যালো হ্যাঁ হ্যালো জি ভাইয়া ওই যে একটু রেকর্ডিং গুলো সব একটু পজ করে দেন ওগুলো দেখে তাহলে একটু কন্টেন্টস গুলো কি বুঝার একটু ইজি হয় আর কি